আবারো ভোর আবারো অপেক্ষা আবারো জেগে ওঠো এখনি সময় আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে আবারো ঝাঁপ দিবে এমন নির্ভয় জানে এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে দেখেছে এই দেশ নতুনের বেশ শত আলো ভরা রাতে তাই করছে ওঠো আবারো পেছনে ফেলায় সামনে বারো জয় বাংলা বলে আগে বারো তাই করছে ওঠো আবারো পেছনে ফেলায় সামনে বারো জয় বাংলা বলে আগে বারো সময়ের লাগাম ধরে সামনে বারো প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমাদের বরিশাল মহানগর আর দক্ষিণ বাংলা উন্নয়নে প্রাণ কেন্দ্র পরিণত হয়েছে যা সূচনা হয়েছিল 1876 সালে গঠিত পৌরসভা থেকে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত শেরে বাংলা একে ফজলুল হক কবি জীবনানন্দ দাস সুপ্রিয়া কামাল আব্দুর রব সেনিয়াবাদ সহ অসংখ্য মনীষী স্মৃতি বিজড়িত এই বৈশাখ এই নগরের সাথে জড়িত আছে আমাদের ইতিহাস ঐতিহ্য যার অংশীদার হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি আপনাদেরকে অবগত করি আমি দায়িত্বভার নেয়ার পূর্বে জননেত্রী শেখ হাসিনা ৮০০ কোটি টাকা অনুদান প্রদান করে আমরা এই অনুদান আমরা কৃতজ্ঞতার সহিত তাকে আমরা কৃতজ্ঞতা জানাই জননেত্রী শেখ হাসিনা এই যে আন্তরিকতা এবং বরিশালবাসীর প্রতি যে সহানুভূতি এবং প্রত্যেকটা মানুষের কষ্টকে সে যে উপলব্ধি করেছে এর জন্য আমি তাকে আন্তরিকভাবে বরিশালবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি
নূতন গণিসালে অঙ্গীকার জয় হোক শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু।